আমানুল্লাহ আমান লিখেছেন যে অযু ভঙ্গের কারণ কয়টি। অযু ভঙ্গের কারণ মূলত চারটি, মূলত চারটি। একটা হচ্ছে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কথা কারণ হচ্ছে যে সেন্সলেস হওয়া বা বিবেকশূন্য হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া, সেটা যে কোনো কারণে হোক, ঘুমের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, যদি তার বেহুশি চলে আসে তাহলে তার ওজন নষ্ট হয়ে যাবে। তিন নম্বর কারণ হচ্ছে উটের গোশত খাওয়া, যেটা সহি মুসলিম হাদিসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে এ ব্যাপারে বলেছেন যে তাকে যখন প্রশ্ন করা হলো যে উটের গোশত, ছাগলের গোশত খেলে অযু করতে হবে কিনা, তিনি বলেছেন না করতে হবে না। উটের গোশত খেলে করতে হবে কিনা, তিনি বলেছেন হ্যাঁ করতে হবে। অতএব উটের গোশত খেয়ে অযু করতে হয়, এটা হচ্ছে সহি সুন্নাহ মোতাবেক কথা। আর চতুর্থ কারণ হচ্ছে যে লজ্জাস্থান স্পর্শ করলে, যে ব্যাখ্যাটা আমরা ইতিপূর্বে দিলাম সেই ব্যাখ্যা অনুযায়ী যদি লজ্জাস্থান স্পর্শ করলে কোনো মানুষের উত্তেজনা অনুভব হয় তাহলে তার অযু ভেঙে যাবে। এই চারটি কারণ হচ্ছে অযু ভঙ্গের কারণ। আর বমি হওয়া বা শরীরে কোনো অংশ দিয়ে রক্ত বের হওয়া, এগুলি অযু ভঙ্গের কারণ নয়। কিন্তু অনেকে বলেছেন যে যদি বেশি পরিমাণে রক্ত বের হয় তাহলে অযু করে নেওয়াটা উত্তম, এরকম কথা অনেকে বলেছেন। যে যদি এ ব্যাপারে কোনো সহি হাদিস নাই, কিছু জয়ীফ হাদিস আছে, তো জয়ীফ হাদিসের ভিত্তি করে অনেকেই বলেছেন যে এহতিয়াতের জন্য, সতর্কতার জন্য অযু করে নেওয়াটা উত্তম, যেহেতু অযু একটা ইবাদত আর এই ইবাদত করলে তো কোনো সমস্যা নাই সেই হিসাবে আর কি। ঠিক আছে, হাঁটুর উপরে কাপড় উঠলে অযু নষ্ট হবে না, বা কারোর সাথে কথাবার্তা বললে অযু নষ্ট হবে না, স্ত্রীকে স্পর্শ করলে বা চুম্বন করলে অযু নষ্ট হবে না। এমনকি কোনো মানুষ যদি, অনেকে আছে না যে টিভি দেখে বা ধূমপান করে, যদিও কাজগুলি হারাম, টিভি দেখে, টিভিতে মানে পরনারীকে দেখা বা রাস্তায় চলছে কোনো বেপর্দা নারীর দিকে তাকানো, এগুলো যদিও ইচ্ছাকৃতভাবে করা হারাম, কিন্তু যদি কেউ করে ফেলে হ্যাঁ তাহলে এটার জন্য অযু নষ্ট হবে তা হবে না, কিন্তু ওই কাজ করার কারণে সে গুনাহগার হবে। অযু করার পরে খানাদানা, যে কোনো রূপে খানাদানা করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু উটের গোশত খেলে অযু নষ্ট হবে, এটা আমরা যেটা বললাম সেটা সহিহ হাদিস মোতাবেক। তো এই হচ্ছে অযু নষ্ট হওয়ার সম্পর্কে কথা। তো যাই হোক, এই প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে আজকে আমি আমার নির্দিষ্ট আলোচনা শেষ করছি। আজকে পর্যন্ত সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।